আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা দেখে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। গুড রোজ গুড লাইফ এন্ড গুড রোজ সবসময় আমাদের চলে আসছি এনএচএ অটো গাড়ির শোরুমে। এই শোরুমটি পুরো বিশ্বরোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন। বিশাল একটি শোরুম, ডিসপ্লেতে গাড়ি রয়েছে অনেক এবং রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেখবো, টয়োটা নোয়া WXB 2019 মডেলের ব্ল্যাক কালার এই গাড়িটি। চলুন আমরা গাড়ি দেখি, ফিচার সম্বন্ধে জেনে নেই, দাম সম্বন্ধে জেনে নেই। যেহেতু রিকন্ডিশন গাড়ি, এই WXB ক্ষেত্রে লোনের কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটি আমরা জেনে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আবার আপনাদের শোরুমে, রিকন্ডিশন গাড়িগুলো পাওয়া যায়, বিশাল একটি শোরুম। এই মুহূর্তে ডিসপ্লেতে রয়েছে অনেক গাড়ি। শুরুতে একটু জানবো যে এই মুহূর্তে আপনাদের কাছে অ্যাভেলেবেল কি কি গাড়ি রয়েছে ভাইয়া? রুদ্র ভাই, আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে হচ্ছে টয়োটা এক্সিও, অ্যাকুয়া, টয়োটা প্রিয়াস, করলা, বেলফায়ার, আলফার্ড, এরপর হচ্ছে আপনার এমটিজি, নোয়া, স্কোয়ার, প্রাডো, এসইউভি। এছাড়া আমাদের কাছে আরও রেডি স্টক তো এগুলো রয়েছে, এছাড়া পোর্টেও রয়েছে আমার অনেক গাড়ি, আপনার নিশান এক্সটেল, হোন্ডার গ্রেস, হোন্ডা ইনসাইট, মোটামুটি সব ধরনের জাপানিজ রিকন্ডিশন গাড়ি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো প্রিঅর্ডারও গাড়ি নিয়ে আসেন? হ্যাঁ, এছাড়া আমাদের প্রিঅর্ডারও গাড়ি আছে, ওগুলো আপকামিং এর শীতে আসতেছে আর কি, যেগুলো বুকিং হয়েছে ওগুলো আসতেছে। আচ্ছা, আর প্রিঅর্ডারে এখন গাড়ি আসতে সময় লাগে কতদিন ভাইয়া? এখন প্রিঅর্ডার আসতে সময় লাগে, এলসি মোটামুটি ক্লিয়ার, এখন আগের মতো ঝামেলা নাই, তো এখন আস্তে আস্তে 2.5 থেকে 3 মাস সময় লাগে। এই মুহূর্তে আপনাদের যাদের বাজেট কম রিকন্ডিশন গাড়ি নিতে যাচ্ছে, কি গাড়ি রয়েছে? এখন বাজেট কমের ভিতরে হচ্ছে যদি সেডান দেখে তাহলে এক্সিও আছে, আর যদি এমপিভি দেখে তাহলে নোয়া গাড়িটা আছে, এছাড়া টয়োটা অ্যাকুয়াটা আছে, মোটামুটি ওটা এখন আমাদের একটু স্টক কম, বাট ওটা প্রি অর্ডার করলে আপনার 17.5 লাখ টাকা দেওয়া যাবে আর কি। তারপরে 17.50 এই মুহূর্তে শুরু অ্যাকুয়ার ক্ষেত্রে? অ্যাকুয়া গাড়ি, হ্যাঁ। আর এক্সিওর ক্ষেত্রে? এক্সিও গাড়ির ক্ষেত্রে আপনার 20.50 থেকে নেওয়া যাবে। 20.50 থেকে? হ্যাঁ, 20.50 থেকে রেডি স্টক থেকে নেওয়া যাবে। আর এই মুহূর্তে হাইব্রিড নন হাইব্রিড কালার অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, মোটামুটি এক্সিও গাড়ি আপনার অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক, সিলভার, রেড ওয়াইন কালার, মোটামুটি সব গাড়ি কালারই অ্যাভেলেবেল আমার কাছে আছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে আমি আপনাদের একটা গাড়ি দেখাবো, এটা হচ্ছে আপনার নোয়া হাইব্রিড WXB, WXB ব্ল্যাক কালার। হ্যাঁ, নোয়া WXB হাইব্রিড ব্ল্যাক কালার, সবচেয়ে আপডেট মডেলের WXB, নোয়ার ভিতরে হচ্ছে সবচেয়ে আপডেট মডেল ভাইয়া এটা। এই গাড়িটি রিভিউ করার আগে একটু জানি ভাইয়া যে এই মুহূর্তে নোয়ার প্যাকেজ কি কি রয়েছে হাইব্রিড নন হাইব্রিড এর ক্ষেত্রে? হাইব্রিডের ভিতরে আছে হচ্ছে এক্স প্যাকেজ, এরপর হচ্ছে আপনার জি প্যাকেজ, WXB প্যাকেজ, আর হচ্ছে নন হাইব্রিডের ক্ষেত্রে আছে এক্স, এরপর হচ্ছে জি, এরপর হচ্ছে এসআই, এরপর হচ্ছে এসআই WXB যেটা বলে, নন হাইব্রিডের 4টা প্যাকেজ। আচ্ছা, আর মডেল কি কি রয়েছে ভাই? আমার কাছে এই মুহূর্তে 18 থেকে 20-21 পর্যন্ত আমার নোয়া মডেলগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে হাইব্রিড গাড়ি দেখবো, নোয়া WXB ব্ল্যাক কালার। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আজকে আপনাদের WXB ব্ল্যাক কালারটা দেখাবো। 2019 মডেল, 19 মডেল, হ্যাঁ, এটা হচ্ছে 2019 মডেল WXB প্যাকেজ। তো যেটা বলতেছিলাম, আপনার নোয়া এক্স বা জি ও দুইটা সেম প্যাকেজের, সেম শেপের হয়, WXB তে একটু ভিন্ন ধরনের হয়। আপনি যদি একটু ভিন্ন ধরনটা দেখতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যে বডি কিটটা, এই শেপটা দেখেন, এখানে যে বডি শেপটা এটা চেঞ্জ, হ্যাঁ, আপনার যে আপনার ফগ লাইটের, যে ফগ লাইটের শেপটা চেঞ্জ। আর এছাড়া যদি আপনি দেখেন এই বডি কিট আছে এখানে নিচে দিয়ে, তো কিছু গাড়িতে মডেলিস্টটা আছে থাকে, আবার কিছু গাড়িতে থাকে না। আর রিমটি কি গাড়ির সাথে আসতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল WXB এর যে রিমটা, হ্যাঁ, এটাই অরিজিনাল আছে, এবং চারপাশে বডি কিট রয়েছে। চারপাশে আপনার WXB মানে এখন বডি কিট, বডি কিট। আর লাকিলি এই গাড়ির সাথে ড্যাশ ক্যাম আসছে, আর অবশ্যই তো ফুল লোডেড একটি গাড়ি, যেহেতু WXB টুডোর পাওয়ার, এবং পিছনে গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক তিনটে গ্লাস, এবং সামনে পিছনে সেন্সর রয়েছে, পার্কিং সেন্সর রয়েছে। হ্যাঁ, এটাতে টোটাল আপনার 4টা 4টা 8টা সেন্সর আছে, আর হচ্ছে আপনার লেদার প্যাকেজের গাড়ি। আমি একটু ভিতরে ইন্টারিয়র দেখি, টুডোর পাওয়ার আপনার, এটা পাওয়ার ডোর অফ করা আছে, 7 সিটের লেদার প্যাকেজের গাড়ি, ক্যাপ্টেন সিট, এটা হচ্ছে 7 সিটের ক্যাপ্টেন সিট, আপনার সামনেতে 8 জন বসা যায়, এটা জাস্ট সিট গুলো মুভ করা যায়, সামনে পিছে দাঁড়ালে মুভ করা যায়, তখন দেখা যায় একটু অ্যাডজাস্ট করে
আপনার 8 জন বসা যায় আর কি, এখানে 3 জন বসা যায়। সিলিং আছে টোটালি ব্ল্যাক এবং এটাতে আপনার সিলিং টিভি আছে। হ্যাঁ, আপনারা যদি দেখি এটাতে আপনার সিলিং টিভি আছে। এটা হচ্ছে গায়ে স্টার্ট দেওয়ার পরে তখন এই সিলিং টিভিটা চালু হয়। আর আপনার যদি এই সেটটাই যদি অ্যান্ড্রয়েড করে নেন সেক্ষেত্রে আপনার এখানে অ্যান্ড্রয়েডের আসবে। আচ্ছা, হ্যাঁ ভিডিওটা আসবে। একটু ফ্রন্টে যদি দেখায়, এটা ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট, হ্যাঁ চার্জিং পয়েন্ট, উডেন প্যানেল, উডেন স্টিয়ার অপশন রয়েছে, মাল্টিমিডিয়া ক্রুজ কন্ট্রোল আছে, বিশাল একটি মনিটর রয়েছে। এমনিতে যে সাউন্ড সিস্টেমটি রয়েছে ভাইয়া, মানে সাউন্ড সিস্টেমটি কিরকম? এটা হচ্ছে একটু হাই কোয়ালিটির আপনার সাউন্ড সিস্টেম, 6টা স্পিকার থাকে এটাতে। মাইলেজ কেমন আছে গাড়িতে ভাইয়া? এটা মাইলেজ আছে হচ্ছে আপনার 39, মেবি 39 বা 38 এরকম হবে। আচ্ছা, মাইলেজটা। আর অকশন গেট ভাইয়া? অকশন গেট হচ্ছে 4.0 গাড়ি এটা। 4.0 আর ব্যাক সাইডটা দেখার কোনো সুযোগই নেই। অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যাল এসে ডিটেলস দেখতে হবে, যেহেতু স্পেস নেই পাশাপাশি গাড়ি রাখা। এখন ওয়াশ পলিশ করেননি আপনারা? এখন পর্যন্ত এটা আপনার পোর্ট কন্ডিশনই আছে, জাস্ট আমরা মুছে এখানে উঠাইছি, এখন পর্যন্ত ওয়াশ পলিশ করা হয় নাই। তা আপনি ব্যাকে দেখবেন, ব্যাকে কিন্তু স্পয়লারটা আছে। নর্মালি অনেক গাড়িতে থাকে, অনেক গাড়িতে থাকে না, যেমন স্কোয়ার গাড়িগুলো আপনাদের ভিডিওতে দেখানো হয়েছিল, তো এটাতে কিন্তু আপনি স্পয়লার নাই, স্কোয়ার গাড়িতে থাকে না, আমরা আফটার ইনস্টল করি। এটাতে চলে গিয়ে আপনার গাড়িতেই আপনার স্পয়লারটা আসছে। হ্যাঁ, এমনিতে কি স্পয়লার হলে আসছে গাড়ির সাথে? গাড়ির সাথে এটার সাথে আপনার হাওয়ার মেশিন আসছে। এখন বেশিরভাগ গাড়িতে আপনার হাওয়ার মেশিন, লিকুইড মেশিন যেটা বলে, ওটাই আসে। স্পেয়ার চাকাটা আমরা যদি কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা স্পেয়ার চাকাটা দিয়ে দিই, হাওয়ার মেশিনটা দেখে স্পেয়ার চাকাটা আমরা দিয়ে দিই। একটু কষ্ট দেবো, আমরা তো ইঞ্জিনে দেখে গেলে গাড়িটা আমি প্রুফ রয়েছে, বরাবর বলছিলাম আপনাদের 4.0 গাড়ি, এখনো প্রপারলি ওয়াশ পলিশ করেনি, বুঝেই যাচ্ছে ধুলাবালি লেগে আছে, আর কোর্টে তো অনেকদিন থাকে গাড়ি আসলে। তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ করবে। কি অবস্থায় আছে ইঞ্জিনটি ভাইয়া? ইঞ্জিনটা আপনারা দেখেন, এখানে দেখেন আপনারা ভিউয়ার যারা আছেন দেখতেছেন, এটা এখন পর্যন্ত গাড়িতে আপনার কোনো জং করে নাই, কিচ্ছু করে নাই এখন পর্যন্ত। নর্মালি নোনা গাড়ি, নোনা যদি পানি থাকে তাহলে এগুলো জং ধরে যায়, এগুলো কিন্তু এখন পর্যন্ত জং ধরে নাই। তো মূলত গাড়ির যে গ্রেড পয়েন্টগুলো হয়, গাড়ি ওভারঅল হয়, যেমন ধরেন আপনার এগুলোতে যদি আপনার দাগ থাকে, হ্যাঁ সিটের ভিতরে যদি ময়লা থাকে, বাইরে যদি কোনো স্ক্র্যাচ থাকে, আসলে এগুলো মিলে সবগুলো জাপানিজরা যারা আর কি ওনার পয়েন্টটা দেয়। এটা অপশন গেট আপনার 4.0-এর অপশন গেট, এটা 4.0-এর অপশন গেট এটা। আর হাইব্রিড ব্যাটারির কি অবস্থা? এটা হাইব্রিড ব্যাটারি, আপনি ওভারঅল হাইব্রিড গাড়ির যে ব্যাটারিগুলো আপনার 80+ থাকবে, 80+ আপনি পাবেন, কারণ মাইলেজ যেহেতু কম আপনি 80+ পাবেন। আর ফাইনালি তো ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ওয়াশ পলিশ, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এসি ফিল্টার এগুলো সবই চেঞ্জ করবেন আপনারা? আমরা হচ্ছে যখন আপনার গাড়িটা ডেলিভারি দিব তখন আমরা মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার ফুল শোরুম কন্ডিশন করে আমি আপনাকে ডেলিভারি দিব, যেন গাড়িতে আপনার কোনো হাত দিতে না হয়। জাস্ট আপনারা গাড়িটা নিয়ে মোবিল ফিল্টারটা আপনারা নিয়মিত আপনারা চেঞ্জ করবেন, মেনটেন যেটা আর কি, নিয়মিত যদি মেনটেন করেন গাড়িটা আসলে হাত দিতে হয় না। আমরা অনেকে বলি হাইব্রিড গাড়িতে এই প্রবলেম হয়, সেই প্রবলেম হয়, আপনি যদি হাইব্রিড গাড়ি নেন, হাইব্রিড নন হাইব্রিড যেই গাড়ি হোক, আপনি যদি প্রপারলি মেনটেন করেন তাহলে আপনার গাড়িতে 5 বছর 7 বছর আগে কিচ্ছুই হবে না। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এনেও দিতে পারবো, মোটামুটি সব গাড়ি যাওয়া যাবে। 19 মডেল আজকে দেখেছি আমরা WHB ব্ল্যাক কালার, এই গাড়িটা এখন প্রাইস কেমন পড়বে? এগুলো আপনার 33, 50, 34 এরকম থেকে স্টার্ট হবে। এগুলো আসলে গিয়ে আপনার বিভিন্ন কালার গ্রেডের উপর আসলে প্রাইসগুলো হয়, তবে মিনিমাম আমাদের এখন গ্রেডি যেগুলো আছে 33, 50, 34 এরকম থেকে স্টার্ট হবে। আচ্ছা,
আর নোয়ার ক্ষেত্রে এখন লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে? নোয়া গাড়িতে আপনি 20 লাখ, 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। লোনের আপনার এটা হচ্ছে লাগে আপনার 3 বছর 5 বছর, সেটা হচ্ছে কাস্টমার যদি 5 বছরের জন্য নেয় 60 কিস্তি, যেটা আর একটা হচ্ছে লাগে আপনার 36 কিস্তি 3 বছরের, যেটা নেয় কাস্টমার যেটা নেয় সেটাই নিতে পারবে। অনেক ধন্যবাদ ভাইয়া, ব্যস্ত আমাদের সমাজে সবসময় যে বিশাল আবদ্ধ রাখবো। আর যাওয়ার আগে আমরা শোরুম অ্যাড্রেস দিয়ে দেবেন। ধন্যবাদ রুদুর ভাই, আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে K96 কুড়িল কাজীবাড়ি প্রগতি সরণি, কাজীবাড়ি বাস কেন্দ্রের সাথেই DHL এর যে হেড অফিসটা আছে ঠিক এটার অপোজিটেই NHA অটো 01310458919। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রুদুর ভাই, ইনশাল্লাহ দেখা হবে।